বুনিয়াদপুরে সাংবাদিক বৈঠক হলেন ইসলামিক সংগঠন জামায়াতে ইসলামী হিন্দের সদস্যরা। বৃহস্পতিবার বর্তমান পরিস্থিতির সময় দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে জামায়াতে ইসলামী হিন্দ সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রেসিডেন্ট আমিরুল ইসলাম, মিডিয়া ইনচার্জ আবু তাহের রহমান, সংগঠনের টাউন সেক্রেটারি তাজিমুল ইসলাম সহ অন্যান্যরা। জানা গিয়েছে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে জাগ্রত বিবেক মানবিক সমাজ নামক কর্মসূচি শুরু হয়েছে। সমাজের সকল শ্রেণীর মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে বর্তমান সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জাগিয়ে তুলতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্বরা এই দিন সংখ্যালঘু মানুষজনদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিকাঠামোয় সঠিকভাবে পরিচালনা, দুর্নীতি, অশিক্ষা, শিশু শ্রম, খুন, জখম, বর্বরতা, কর্মহীনতা সহ একাধিক বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিক থেকে সুশীল সমাজ গড়তে বুদ্ধিজীবী মানুষদের এগিয়ে আসারও আবেদন জানানো হয়। এই দিন করার জন্য জামাতে ইসলামী হিন্দ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এই প্রচার অভিযান কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচি আমাদের গত 12 তারিখ থেকেই শুরু হয়েছে। 12 তারিখে আমাদের জেলার ওরিয়েন্টেশন ক্যাম্প হয়েছে। এ ব্যাপারে 50 জন সেখানে উপস্থিত ছিলেন। সেই 50 জন লোকজনকে আমরা এ ব্যাপারে ওরিয়েন্টেশন দিয়েছি যে আমরা জনসাধারণের বিবেককে জাগ্রত করার জন্য কী কর্মসূচি কীভাবে পালন করতে পারি, কী কাজ করতে পারি, তার জন্য তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। এ ব্যাপারে ফলো আপ যে প্রোগ্রামগুলো আমাদের সামনে রয়েছে, যে আমরা বুনিয়াদপুর শহরে জেলাব্যাপী একটা সেমিনার আমরা আয়োজন করব আগামী 26 তারিখে চৌধুরী লজে। হ্যাঁ, 26 তারিখে চৌধুরী লজে আমরা একটা সেমিনার আয়োজন করব এই জাগ্রত বিবেক মানবিক সমাজের এই বিষয়বস্তুর উপর, এবং এখানে বিভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে আমরা আহ্বান জানাব এবং বিভিন্ন চিন্তাবিদ, সাংবাদিক মহলের লোক এবং লেখক মহলের লোক এবং রাজনৈতিক মহলের লোকদেরকেও আমরা এখানে আহ্বান জানাব, যাতে করে সবার সম্মিলিত মত বিনিময়ের মাধ্যমে জাগ্রত বিবেক এবং মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমরা একটা রোড ম্যাপ আমাদের সামনে দেখতে পাই। তো এই সেমিনার আমাদের আয়োজিত হবে। তারপরে এই সম্পর্কিত মানুষকে জাগ্রত করার জন্য জামাতে ইসলামী হিন্দ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এই প্রচার অভিযান। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। বুকিং ওপেন সন্দীপ অটো লাইন্স, PN Road, Kuchbihar. Contact 9832-077-848. কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচি আমাদের গত 12 তারিখ থেকেই শুরু হয়েছে। 12 তারিখে আমাদের জেলার ওরিয়েন্টেশন ক্যাম্প হয়েছে। এ ব্যাপারে 50 জন সেখানে উপস্থিত ছিলেন। সেই 50 জন লোকজনকে আমরা এ ব্যাপারে ওরিয়েন্টেশন দিয়েছি যে আমরা জনসাধারণের বিবেককে জাগ্রত করার জন্য কী কর্মসূচি কীভাবে পালন করতে পারি, কী কাজ করতে পারি, তার জন্য তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। এ ব্যাপারে ফলো আপ যে প্রোগ্রামগুলো আমাদের সামনে রয়েছে, যে আমরা বুনিয়াদপুর শহরে জেলাব্যাপী একটা সেমিনার আমরা আয়োজন করব আগামী 26 তারিখে চৌধুরী লজে। হ্যাঁ, 26 তারিখে চৌধুরী লজে আমরা একটা সেমিনার আয়োজন করব এই জাগ্রত বিবেক মানবিক সমাজের এই বিষয়বস্তুর উপর, এবং এখানে বিভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে আমরা আহ্বান জানাব এবং বিভিন্ন চিন্তাবিদ, সাংবাদিক মহলের লোক এবং লেখক মহলের লোক এবং রাজনৈতিক মহলের লোকদেরকেও আমরা এখানে আহ্বান জানাব, যাতে করে সবার সম্মিলিত মত বিনিময়ের মাধ্যমে জাগ্রত বিবেক এবং মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমরা একটা রোড ম্যাপ আমাদের সামনে দেখতে পাই। তো এই সেমিনার আমাদের আয়োজিত হবে। তারপরে এই